করোনাকালের বাজেট আজ অর্থনীতির পুনরুদ্ধার চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা। মহামারীর ক্ষতি কাটিয়ে ওঠার প্রত্যয় প্রধানমন্ত্রী। আমরা একদিকে যেমন করোনা মোকাবেলা করব, আমফান ঘূর্ণিঝড় আমরা মোকাবেলা করেছি, আবার পাশাপাশি আমাদের দেশের মানুষের স্বাভাবিক জীবন যাপনটা যাতে চলে, তারা যেন কষ্ট না পায়, তো তাদের জন্য যা যা করণীয় সেটা আমি করে যাব। অর্থপাচার রোধ ও ব্যবসা বাণিজ্যে গতি ফেরাতে পারে কালো টাকা সাদা করার সুযোগ মত বিশেষজ্ঞদের। আবাসন খাতে বিনিয়োগের পরামর্শ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কুয়েতে গ্রেপ্তার থাকছেন পাপুল, শাস্তি হলে হারাবেন এমপি পদ, তদন্ত নামছে দুর্নীতি দমন। সময় মতো পরীক্ষা না হওয়ায় বাড়ছে করোনা সংক্রমণ, ঢাকার বাইরের চিত্র করুন, ফল পেতে লাগছে 10 দিনও, দ্রুত অধিকারে টেস্টের পরামর্শ। রাজধানীতে আনুষ্ঠানিক লকডাউনে পূর্ব রাজাবাজার, স্বেচ্ছাসেবকের দায়িত্বে তরুণরা, বল থাকবে 14 দিন লকডাউনে দেশের আরও চালু। সকাল 9টার বিদ্যুৎ সংবাদে সবাইকে স্বাগত, সাথে আছি আমি আকাশ এসান, দেখছিলেন সংবাদ শিরোনাম। শুরুতে এই বাজেট নিয়ে আমাদের বিশেষ আয়োজন। এবার বিস্তারিত, রেকর্ড ঘাটতি এবং তা মেটাতে দুর্বল ব্যাংক ব্যবস্থার উপর চাপ বাড়িয়ে আজ উত্থাপিত হতে যাচ্ছে আসছে অর্থ বছরের বাজেট, যার আকার ধরা হয়েছে 5,68,000 কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন করোনায় বিপর্যস্ত অর্থনীতি টেনে তুলতে নানা পরিকল্পনা থাকলেও ব্যয় ব্যবস্থাপনায় নেই সুস্পষ্ট নির্দেশনা। এছাড়া রাজস্ব আদায় পরিস্থিতি নাজুক হলেও বড় লক্ষ্যমাত্রা দেয়া হচ্ছে এনবিআরের কাঁধে, তবে স্বাস্থ্য ঝুঁকির কথা মাথায় রেখে সীমিত করা হচ্ছে আজকের বাজেট অধিবেশন, ফলে সংসদেও এবার ভিন্ন পরিবেশ। কেমন হচ্ছে আজকের বাজেট তার বিস্তারিত তুলে ধরছেন বাবু কামরুজ্জামান। করোনার ভয়াল থাবায় পুরো বিশ্বের মতোই থমকে গেছে উদীয়মান অর্থনীতির বাংলাদেশও। বেড়েছে দারিদ্র ও চাকরিহীন মানুষের সংখ্যা, নাজুক হয়ে পড়েছে আমদানি রপ্তানিও। ভেঙে পড়া এই অর্থনীতি টেনে তুলতে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল নিয়ে আসছেন অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমা শিরোনামের বাজেট 2020-21, যেখানে চলতি বাজেটের সংশোধিত আকারের তুলনায় 13% বাড়িয়ে আগামী অর্থবছরের জন্য অর্থমন্ত্রী ঘোষণা করবেন 5,68,000 কোটি টাকার বাজেট, যা খরচ করে স্বাস্থ্য, কৃষি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে চায় সরকার। এই বাজেটটা হবে অনেকটা পুনর্বাসনমুখী, অনেকটা সাবধানী এবং অনেকটা বেশি পরিমাণে দরিদ্রবঙ্গ। খরচের লক্ষ্য বড় হলেও আয়ের ভরসা নেই, তবুও প্রায় 10% বাড়িয়ে আয়ের প্রধান উৎস রাজস্ব বোর্ডকে দেয়া হচ্ছে 3,30,000 কোটি টাকা আদায়ের দায়িত্ব। এছাড়া এনবিআর বহির্ভূত অন্যান্য কর ও অনুদান মিলে আয়ের লক্ষ্য ধরা হচ্ছে 3,82,000 কোটি টাকা সংগ্রহের। এবারের বাজেটে রেকর্ড ঘাটতি দাঁড়াচ্ছে প্রায় 1,86,000 কোটি টাকা। ঘাটতি মেটাতে দেশীয় ব্যাংকের উপর ভরসা রাখা হচ্ছে প্রায় 85,000 কোটি, ফলে বাড়তি চাপ তৈরি হতে পারে তারল্য সরবরাহ ও আর্থিক ব্যবস্থাপনায়। এছাড়া বিদেশি ঋণ ধরা হয়েছে 76,000 কোটি টাকা। যখন অর্থনীতি একেবারে অবশ হয়ে থাকে তখন কিন্তু রাজস্ব তোলা বেশ কঠিন, কারণ অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথেই কিন্তু রাজস্বের নির্ভরশীলতা, তো সেই জন্য খুব বড় ধরনের জাম্প আমরা রাজস্বে করতে পারবো আগামী বছর এটা কিন্তু আশা করা ঠিক হবে না। আমাদের শিল্প বাণিজ্য যদি পূর্বের অবস্থায় না আনতে পারি, কর্মসংস্থান যদি পুনঃস্থাপিত না করতে পারি, তাহলে আমরা বিরাট জনগোষ্ঠীকে শুধু প্রণোদনা দিয়ে, শুধু সোশ্যাল সেফটি নেট দিয়ে, দান দিয়ে আমরা রক্ষা করতে পারবো না। ব্যবসা বাণিজ্য উৎপাদনশীলতা থমকে যাওয়ার এমন প্রেক্ষাপটে বাজেটে ব্যয় ব্যবস্থাপনায় হবে বাড়তি চ্যালেঞ্জ, কারণ আসছে বাজেটে মোট খরচের 61% চলে যাবে অনুন্নয়ন খাতে। এছাড়া অর্থনীতি চাঙ্গা করতে এবারের বাজেটে থাকছে সহজ শর্তে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা বিনিয়োগের সুযোগও। ইতিহাসের সম্পূর্ণ ভিন্ন এক প্রেক্ষাপটে এবার পেশ হতে যাচ্ছে জাতীয় বাজেট, যেখানে স্বাস্থ্য ঝুঁকির কথা মাথায় রেখে বিভিন্ন দেশের কূটনীতিক, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদেরকেও বাজেট প্রত্যক্ষ করার আমন্ত্রণ জানানো হয়নি। এমনকি পরিকল্পনা নেওয়া হয়েছে বাজেট অধিবেশন সংক্ষিপ্ত করে আনার। তবে মোটা দাগে এবারের বাজেটে স্বাস্থ্য, সামাজিক সুরক্ষার মতো খাত অগ্রাধিকার পেলেও আসলে বাজেট হবে অর্থনীতি পুনরুদ্ধারের, অর্থনীতিকে টেনে তুলবার।
বাবু কামরুজ্জামান, নিউজ টোয়েন্টি ফোর, ঢাকা। করোনা মোকাবেলার পাশাপাশি মানুষের জীবনযাপন স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার। সংসদের বাজেট অধিবেশনে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এ সময় করোনা মোকাবেলায় চিকিৎসক স্বাস্থ্যকর্মীর পাশাপাশি প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং সর্বস্তরের মানুষের ভূমিকার প্রশংসা করেছেন সরকার প্রধান। প্লাবন রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। করোনা মহামারীর মধ্যেই উত্থাপিত হতে যাচ্ছে 2020-21 অর্থ বছরের বাজেট, সে লক্ষ্যেই জাতীয় সংসদে শুরু হলো বাজেট অধিবেশন। বাজেট অধিবেশন শুরু হচ্ছে। অধিবেশনের শুরুতেই সবাইকে স্বাগত জানান স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। জানান করোনাকালে অধিবেশন চলবে বিশেষ ব্যবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। পরে অধিবেশনে করোনা পরিস্থিতি নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই করোনা ভাইরাসের কারণে সবকিছু একটা অচল অবস্থায় চলছে, পাশাপাশি মানে মৃত্যু এসে হারা দিচ্ছে। দেখুন মানুষ মরণশীল, আজকে যখন জন্মেছি মরতে একদিন হবেই, তা করোনা ভাইরাসে মরি, গুলি খেয়ে মরি, বোমা খেয়ে মরি, বা অসুস্থ হয়ে মরি, বা এই যে কথা বলতে বলতেও মরে যেতে পারি। কাজে এই মৃত্যু যখন অবধারিত, তো মৃত্যুকে ভয় পাওয়ার তো কিছু নেই। জানান দেশে করোনা মোকাবেলার পাশাপাশি মানুষের জীবনযাত্রা যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করছে সরকার। আমরা একদিকে যখন করোনা মোকাবেলা করব, আমফান ঘূর্ণিঝড় আমরা মোকাবেলা করেছি, আবার পাশাপাশি আমাদের দেশের মানুষের স্বাভাবিক জীবন যাপনটা যাতে চলে, তারা যেন কষ্ট না পায়, তাদের জন্য যা যা করণীয় সেটা আমি করে যাব। প্রত্যেকটা জেলায় জেলা প্রশাসকের কাছে আলাদাভাবে ফান্ড দিয়ে রেখেছি, যে সেখানে একটা মানুষ যেন না খেয়ে কষ্ট না পায়। বক্তব্যের এক পর্যায়ে করোনাকালে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী সহ সংশ্লিষ্ট সব পক্ষের ভূমিকার প্রশংসা করেন সরকার প্রধান। এই মহামারীতে বাংলাদেশ যেসব বরেণ্য রাজনীতিবিদ ও ব্যক্তিত্বদের হারিয়েছে তাদের আত্মার শান্তি কামনা করেন প্রধানমন্ত্রী। করোনা ভাইরাসের ক্ষেত্রে আমাদের প্রশাসন যেভাবে একতাবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছে, আমাদের পুলিশ, আমাদের সশস্ত্র বাহিনী, আমাদের আনসার বিডিবি, বিজিবি থেকে শুরু করে আমাদের সর্বস্তরের মানুষ, আমাদের রাজনৈতিক কর্মী, মানে ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা প্রতিনিয়ত তারা যে সেবা দিয়ে যাচ্ছে, যে প্রত্যেকেই আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। করোনা সংক্রমণের ঝুঁকি বিবেচনায় নিয়ে শুরু হলো বাজেট অধিবেশন। প্রতিদিন 80-90 জন সংসদ সদস্য থাকতে পারবেন সংসদে। রব্বুল আলামিন যারা আমাদেরকে প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। আসছে বাজেটে বিনা প্রশ্নে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিনা প্রশ্নে যে আবাসন সহ কয়েকটি খাতে বিনিয়োগের পরামর্শ তাদের, বলছেন এর ফলে বিদেশে অর্থ পাচার বন্ধ হবে, গতি ফিরে পাবে দেশের অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য, বাড়বে সরকারের রাজস্ব আহরণ। সুলতান আহমেদের রিপোর্ট। টানা কয়েক বছর ধরে বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা বেসরকারি খাতে বিনিয়োগ কমে যাওয়া। তার মধ্যে মহামারী করোনার প্রভাবে দুশ্চিন্তা বেড়েছে অর্থনীতিকে চাঙ্গা করা নিয়ে। তবে এখনও সরকারের বড় চিন্তার জায়গা দেশের বাইরে অর্থ পাচার। বিশেষজ্ঞদের মতে দেশের ভেতরে আবাসন সহ কয়েকটি খাতে এই অর্থ বিনিয়োগের সুযোগ দেয়া হলে পাচার কমে আসবে। বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নরের মতে করোনাকালের অর্থনীতি বাঁচাতে দেশের বাইরে অর্থ পাচার পুরোপুরি বন্ধ করতে হবে। টাকা যেখানেই রাখুন না কেন, তারা ব্যাংকিং সিস্টেমে আনবেন এবং ব্যাংকিং সিস্টেমে একটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তারা হয়তো কিছুটা ইমিউনিটি পেতে পারেন। আমাদের দেশের ভেতরে যদি বিনিয়োগের পরিবেশ ভালো করি তাহলে অনেক টাকা বিদেশ থেকেও আসবে। বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল ঘোষণা করবেন 2020-21 অর্থ বছরের বাজেট, যেখানে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হবে বলে জানা গেছে। দেশের ব্যবসা বাণিজ্যের বড় খাত হিসেবে পরিচিত আবাসন খাতকে পুনরুদ্ধারে তা বিনা প্রশ্নে বিনিয়োগের সুযোগ চান এই খাতের ব্যবসায়ীরা। ইকোনমিকে যদি রিভাইভ করাতে হয় আমাদের অর্থনীতিতে প্রচুর পরিমাণে বিনিয়োগের প্রয়োজন আছে। অপ্রত্যাশিত আয় বিনা কোনো প্রশ্নে এবং উইদাউট এনি পেনাল্টি আগামী 5 বছর অর্থনীতিতে ব্যবহার করার ব্যবস্থা করতে হবে। বাংলাদেশ অর্থনীতি সমিতি সোমবার বিকল্প বাজেট উপস্থাপনের সময় অর্থনীতিকে বেগবান করতে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার প্রস্তাব তুলে ধরেন। সংস্থাটির হিসেবে দেশে 5-7 লাখ কোটি টাকা রয়েছে অপ্রদর্শিত। আসছে বাজেটে 30,000 কোটি টাকা অর্থনীতির মূলধারায় নিয়ে আসার প্রস্তাব করেছে এই সংস্থাটি। বাংলাদেশের অর্থনীতিতে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এই টাকাগুলো যদি কালো টাকা যদি সাদা হয়ে
দেশের মূল অর্থনীতিতে চলে আসে, ইন দ্যাট কেস এটা মানে আমাদের যে ইনভেস্টমেন্ট অপরচুনিটি বাড়বে, এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। বর্তমান আওয়ামী লীগ সরকার 2009 সালে ক্ষমতায় আসার পর বাজেটের মাধ্যমে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেয়। সেই বছরই প্রায় 1,000 কোটি টাকা অর্থনীতিতে যুক্ত হয়। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। বিশ্বজুড়ে চলমান করোনা দুর্যোগের মধ্যে আজ জাতীয় সংসদ উপস্থাপিত হতে যাচ্ছে দেশের 49তম বাজেট। 13তম ব্যক্তি হিসেবে বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। চার মেয়াদে আওয়ামী লীগ সরকারের 4 জন অর্থমন্ত্রী 20টি বাজেট দিয়েছেন। বিএনপির 3 মেয়াদে 3 জন 16টি বাজেট উপস্থাপন করেছেন। জাতীয় পার্টির সময় 4 জন মিলে দেন 9টি বাজেট। 3টি বাজেট দিয়েছে 2টি তত্ত্বাবধায়ক সরকার। বিস্তারিত আরও জানাচ্ছেন তানজিল মেহেদি। দেশের প্রথম বাজেটের আকার ছিল 786 কোটি টাকা। পেশ করেছিলেন অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমদ। 1972 সালের 30 জুন, 1971-72 ও 1972-73 অর্থ বছরের বাজেট দিয়েছিলেন তিনি। সময়ের সঙ্গে এগিয়েছে বাংলাদেশ। 2020-21 অর্থ বছরে সেই আকার দাঁড়াচ্ছে প্রায় 5,68,000 কোটি টাকায়। ইতিহাস বলছে এ নিয়ে 13 অর্থমন্ত্রী ও মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা বাজেট উপস্থাপন করেছেন, আর এখানেই অনন্য তাজউদ্দিন আহমদ। কারণ তিনি ছাড়া বাকিরা ছিলেন হয় আমলা, নয় অর্থনীতিবিদ কিংবা ব্যবসায়ী। এক অর্থ বছরে দুবার বাজেট দেওয়ার দৃষ্টান্তও আছে। 1996-97 অর্থ বছরে বাজেট উপস্থাপন করেন ওই সময়ের তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। নির্বাচনে ক্ষমতা বদল হলে মূল আর্থিক কাঠামো ঠিক রেখে নতুন বাজেট উপস্থাপন করেন শাহ এএমএস কিবরিয়া। সংসদে সমান 12 বার বাজেট পেশ করার রেকর্ড গড়েছেন সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান এবং আবুল মাল আব্দুল মুহিত। শেখ হাসিনা সরকারের অর্থমন্ত্রী হিসেবে টানা 10টি বাজেট দিয়েছেন মুহিত, আর রেশাদ সরকারের অর্থমন্ত্রী হিসেবে 1982-83 ও 1983-84 অর্থ বছরের বাজেট পেশ করেছিলেন মুহিত। অর্থমন্ত্রী কিংবা উপদেষ্টার বাইরে সামরিক শাসক হিসেবে 3টি বাজেট উপস্থাপন করেন বিএনপি প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এছাড়া তাজউদ্দিন আহমদ 3টি, এএমএস কিবরিয়া 6টি, এম সাইদুজ্জামান 4টি বাজেট দেন। অর্থ উপদেষ্টা ডক্টর এবি মির্জা আজিজুল ইসলাম এবং এরশাদ সরকারের অর্থমন্ত্রী এম এ মুনিম 2টি এবং ডক্টর ওয়াহিদুল হক 1টি বাজেট উপস্থাপন করেন। আর এবার দ্বিতীয়বারের মতো বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। জাতীয় বাজেট 1টি করে বাজেট দিয়েছেন বিএনপি সরকারের অর্থমন্ত্রী ডক্টর মির্জা নুরুল হুদা এবং খন্দকার মুশতাক সরকারের আমলে টেকনোক্র্যাট অর্থমন্ত্রী হিসেবে 1975-76 অর্থ বছরের বাজেট দেন ডক্টর এ আর মল্লিক। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। বাজেটে কি আশা করছে চট্টগ্রামবাসী জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফাতেমা জান্নাত মোমো। মোমো, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি বাজেট নিয়ে চট্টগ্রাম বাসিন্দারা কি বলছেন, আপনি কি জানতে পেরেছেন তাদের কাছ থেকে, আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আকাশ, আমি আছি চট্টগ্রামের বিশ্ব রোড এলাকায়। সকালবেলায় এসে কিন্তু স্থানীয়দের সাথে কথা বলেছি, তাদের মধ্যে যে অভিযোগটা ছিল সেটা হচ্ছে এই সড়কটি, বিশ্ব রোডের এই সড়কটি দীর্ঘ 7 বছর ধরে কিন্তু বেহাল দশার অবস্থা রয়েছে। এই সড়কের এক কিলোমিটার পর্যন্ত এই সড়কের বেহাল দশা, গাড়ি যেসব গাড়ি চলাচল করছে অনেকটা মৃত্যুর ঝুঁকি নিয়ে তারা কিন্তু এই সড়কের উপর দিয়ে চলাচল করছে। আপনি নিশ্চয়ই ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন সড়কে বিভিন্নভাবে এই এই সড়কে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটছে এবং এই সড়কে প্রাণ গিয়েছে অনেকেরই, শুধুমাত্র গাড়ি উল্টে এই সড়কের প্রাণ গেছে। আমার স্থানীয়রা বলছেন প্রত্যেকবার বাজেটের মধ্যে বিরাট একটি অংশ সড়ক উন্নয়নের জন্য রাখা হলো, সঠিক তদারকির অভাবে কিন্তু এই সড়ক উন্নয়নের কাজগুলো কিন্তু হয় না। প্রতিবার বর্ষাতেই কিন্তু এই সড়কগুলোর বেহাল দশা হয়ে যায়, এখনও পর্যন্ত বর্ষা আসেনি, তবে সামান্য বৃষ্টিতে এখানে পানি জমে বড় বড় গর্তে পরিণত হয়, মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে এই সড়কটি। 1 কিলোমিটার জুড়ে কিন্তু এই পুরো সড়কই এমন ভাঙা দশা। এটি চট্টগ্রামের একদম সিটি কর্পোরেশন একটি মূল সড়ক, বিশ্ব রোডের এই সড়কটি অলঙ্কার পর্যন্ত যায়, তাই মানুষকে বাধ্য হয়ে এই সড়ক দিয়েই চলাচল করতে হয়। তারা
তারা বলছেন বিভিন্নভাবে এই সড়কটা যদি ঠিক করা না হয় তাহলে হয়তো এই সড়কেই পার নেবে আরও অনেকজনকে। তারা বলছেন এই সড়কটি উন্নয়নের জন্য মানুষকে এগিয়ে আসা উচিত, যারা উন্নয়ন কাজ করেন তাদেরকে এই সড়কের উপর গুরুত্ব দেওয়াটা আরও বেশি মনে করছেন তারা। এবং বলছেন এই সড়ক শুধু এই সড়কই নয়, চট্টগ্রাম জুড়ে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি তারা সবখানেই কিন্তু সড়কের বেশি বেহাল দশা। ফ্লাইওভারগুলোর উন্নয়ন হলো কিন্তু সড়কের উন্নয়ন হয়নি, বিভিন্ন জায়গায় বড় বড় গর্তে পরিণত হয়েছে, সড়ক অনেকটা ঝুঁকির মধ্যে রয়েছে। তাই বাজেটকে সামনে রেখে তারা বলছেন যদি বাজেট ক্ষেত্রে সড়কের মধ্যে যদি বেশি গুরুত্ব দেওয়া হয় এবং সঠিক পরিকল্পনা গ্রহণ করা হয় তাহলে হলে চট্টগ্রামের চিত্র হয়তো আরও বদলে যেতে পারে। স্থানীয়রা আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অনেক ঝুঁকি নিয়ে কিন্তু গাড়িগুলো চলাচল করছে এবং তারা অনেকটা ক্ষোভ স্থানীয়দের মধ্যে বিরাজ করছেন। এবং তারা বলছেন এই সড়কে বিভিন্নভাবে মানুষের প্রাণ কেড়ে নিল, কেউ এখনো পর্যন্ত এগিয়ে আসেনি। যদি সড়ক উন্নয়ন ঠিক না হয় তাহলে চট্টগ্রামের কোনোভাবেই উন্নয়নের সফলতা আসবে না বলে মনে করছেন তারা। তো চট্টগ্রাম থেকেই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য, ফিরে যাচ্ছি স্টুডিওতে। আকাশ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মুমু চট্টগ্রাম থেকে। কুয়েতের আদালতের শাস্তি হলে সংসদ সদস্য পদ হারাবেন অর্থ মানব পাচারের দায়ে আটক লক্ষ্মীপুরের এমপি শহীদ ইসলাম পাপুল। বিদেশে চাকরি ও ব্যবসা বাণিজ্যের তথ্য হলফনামার গোপন করার দায়েও এমপি পদ হারাতে পারেন তিনি, অভিমত সংবিধান বিশেষজ্ঞদের। দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ নিউজ 24 কে জানান, কুয়েত গোয়েন্দাদের তথ্য ধরে এবার তারা আটঘাট বেঁধেই মাঠে নামবেন তদন্তে। বিস্তারিত জানাচ্ছেন লক্ষ্মীনা জেসমিন সোমা। অর্থ ও মানব পাচার এবং অবৈধ ভিসা ব্যবসার অভিযোগে কুয়েত সিআইডির হাতে আটক লক্ষ্মীপুরের এমপি শহীদ ইসলাম পাপুল এখনও রিমান্ডে। কুয়েতের বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করলেও স্থানীয় গণমাধ্যমে বের হয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। কুয়েতের স্থানীয় আরবি দৈনিক আল রায় জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পাপুলকে গ্রেপ্তার রাখার নির্দেশ দিয়েছেন দেশটির প্রসিকিউশন। আর কুয়েত টাইমসের রিপোর্ট বলছে, তথ্য প্রমাণ ও ভুক্তভোগীদের জবানবন্দি থাকা সত্ত্বেও রিমান্ডে গোয়েন্দা সংস্থার আনীত অভিযোগ একের পর এক অস্বীকার করে যাচ্ছে পাপুল। আইন ও সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, কুয়েতের আদালতে শাস্তি হলে সংবিধান অনুযায়ী এমপি পদ হারাবেন শহীদ ইসলাম পাপুল। ওখানে গিয়ে অ্যারেস্ট হয়ে যদি ট্রায়াল হয়ে তার কনভিকশন হয়ে যায় তাহলে তো তার সংসদপদ থাকবে না। উনি যদি ওখানে ব্যবসা করেন ওখানেই থাকেন, উনি এখানে কন্টেস্ট করলেন কিভাবে? শুধু সাজা হলেই না, বিদেশে চাকরি ও ব্যবসা বাণিজ্য করে নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের দায়েও ফেঁসে যেতে পারেন পাপুল। সংসদ সদস্য থাকা অবস্থায় বিদেশে এরকম ফুল টাইম জব করা যায় কিনা? এক নম্বর হচ্ছে এটা জব করা যায় না, দুই নম্বর হচ্ছে সে সংসদ সদস্য হলো কিভাবে 11 কোটি টাকা খরচ করে নোমান সাহকে সরিয়ে দিয়ে সে তখন ক্যান্ডিডেট হয়ে গেল, সে যে হলফনামাটা দেশে যে পাস করেছে সেটাও ভুয়া। তো এইগুলো যদি হয় তার সংসদ থাকে না। কুয়েত প্রেক্ষাপট ধরে এবার পাপুলের বিরুদ্ধে আরো আট ঘাট বেঁধে মাঠে নামবে দুর্নীতি দমন কমিশন। গেল শনিবার কুয়েতের মুশরিক এলাকার নিজ বাড়ি থেকে পাপুলকে আটক করে কুয়েত সিআইডি। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। দেশে একদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও 3,190 জন। 24 ঘন্টায় করোনায় ঝরে গেল 37টি প্রাণ, এ নিয়ে মৃত্যু ছাড়ালো 1,000। বুধবার দুপুরে দেশের করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন ব্রিফিংয়ে তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। তিনি জানান, এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন 74,865 জন এবং মোট মৃত্যু 1,012 জন। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 15,965টি। এছাড়া নতুন করে 563 জন সহ এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 15,899 জন। নমুনা সংগৃহীত হয়েছে 16,994টি এবং পরীক্ষা হয়েছে 15,965টি। যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,190টি, শনাক্তের হার
3,190 জন শনাক্ত হয়েছেন, শনাক্তের হার 19.98%। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 4,41,560 নমুনা এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে 74,865 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 563 জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 15,899 জন। বিশ্বজুড়ে 24 ঘন্টায় আরও 3,000-এর বেশি প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস। এ নিয়ে মৃতের সংখ্যা ছাড়ালো 4,16,000, আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে 74 লাখ। করোনা ভাইরাসের নতুন উপকেন্দ্র হয়ে গেছে মধ্য আমেরিকা, নতুন হটস্পট মেক্সিকোতে আরও প্রায় 600 মানুষের প্রাণহানি ঘটেছে। দেশটিতে মোট প্রাণহানি 15,000 ছুঁই, মৃত্যুর মিছিল থাকছে না। ব্রাজিলে 7.5 লাখ আক্রান্তের দেশটিতে এরই মধ্যে তৃতীয় সর্বোচ্চ প্রাণহানি ঘটেছে। যুক্তরাষ্ট্রের সংক্রমণ কমলেও নিয়ন্ত্রণে আসেনি এখনও, নতুন 10,500 আক্রান্ত সহ দেশটিতে মৃত্যু এখন 1,15,000 ঘরে। এছাড়া যুক্তরাজ্য সহ ইউরোপের সব দেশে নতুন সংক্রমণ ও মৃত্যু কমেছে। ভারতে করোনার সংক্রমণ হু হু করে বাড়ছে। আসছে 24 ঘন্টায় করোনা আক্রান্তের স্পেন ও যুক্তরাজ্যকে ছাড়িয়ে সংক্রমণ তালিকার চতুর্থ স্থানে উঠে আসবে ভারত। তবে স্বস্তির খবর, সারা বিশ্বে পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 37 লাখের বেশি মানুষ, সংখ্যায় যা মোট আক্রান্তের অর্ধেকের বেশি। বিশ্বজুড়ে চলছে ভ্যাকসিন বের করার কর্মযজ্ঞ। যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকদের তৈরি করোনার ভ্যাকসিন আগামী আগস্ট মাসেই পাওয়া যেতে পারে। সেটি ব্যবহার করা যাবে ইনহেলারের মাধ্যমে। সম্প্রতি অক্সফোর্ডের সেন্টার ফর পার্সোনালাইজড মেডিসিনের প্রফেসর অ্যাড্রিয়ান হিল অনলাইনে বক্তব্যে এ তথ্য জানিয়েছেন। আগামী কয়েক মাসের মধ্যে চীনা করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরি জরুরি ব্যবহারের জন্য প্রস্তুত করতে পারে। দেশটিতে করোনার আরেক অ্যান্টিবডি থেরাপির হিউম্যান ট্রায়াল শুরু হয়েছে। লন্ডনের ঐতিহ্যবাহী ইম্পেরিয়াল কলেজও কম দামের করোনা ভাইরাসের টিকা উদ্ভাবনের জন্য কাজ করছে। যুক্তরাষ্ট্রের জাতীয় অ্যালার্জি ও সংক্রামক রোগ ইনস্টিটিউটের পরিচালক ডক্টর অ্যান্থনি ফাউচির দাবি, 2021 সালের প্রথম প্রান্তিকে ভ্যাকসিন নিরাপদ ও কার্যকর প্রমাণিত হবে। করোনাভাইরাস পরীক্ষায় ভোগান্তির শেষ হচ্ছে না। করোনা আক্রান্তর সংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান 19তম হলেও পরীক্ষা করার সংখ্যায় অবস্থান 185তম। ঢাকার বাইরে জেলাগুলোতে ল্যাবের অভাবে করোনা সন্দেহভাজনদের সময় মতো পরীক্ষা করা যাচ্ছে না, এমনকি ফলাফল পেতে 7 থেকে 10 দিন পর্যন্ত সময় লেগে যাচ্ছে। ফলে পরীক্ষা ঠিক মতো না হওয়ায় সংক্রমণ বেড়ে যাচ্ছে। জনস্বাস্থ্যবিদরা বলছেন করোনা ভাইরাসের প্রতিরোধে উপজেলা পর্যায়ে ল্যাবের সংখ্যা বাড়াতে হবে। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছেই, মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে এবং শনাক্তের সংখ্যা 80,000 ছুঁই। করোনা সংক্রমণ বেড়ে চললেও টেস্ট নিয়ে ভোগান্তি যেন শেষ হচ্ছে না। এখনও বেশিরভাগ জেলায় বসেনি ল্যাব, ফলে জেলার নমুনা পরীক্ষার জন্য বড় শহর বা বিভাগীয় জেলার ওপর নির্ভর করতে হচ্ছে। এমনকি পরীক্ষার ফল পেতে দীর্ঘ সময় লাগায় ছড়িয়ে পড়ছে সংক্রমণ। কারণ 33 লক্ষ বসবাস করে এখানে নাগরিক, তাহলে সেখানে মাত্র 95টা পরীক্ষা করা হচ্ছে। গত 3 দিন ধরে আমি করোনা টেস্টের জন্য নমুনা দিয়েছি, এপর্যন্ত কোনো রেজাল্ট পাইনি। জেলাগুলোয় 4 থেকে 5 দিন অপেক্ষা করেও করোনা পরীক্ষা করাতে পারছেন না সন্দেহভাজনরা। আমরা ভিতরে গিয়ে স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার আমাদের টিকেটের কোনো ব্যবস্থা নাই কেন? বললো যে 10টা থেকে 12টা কিট আসে, আপনাদের এত লোক থাকলে কিভাবে আমরা করব। তো 5 দিন ধরে জেলা হসপিটালে আসতেছি খুব সকাল থেকেই, আসে কি দেখতেছি এখানে খুব উচ্ছৃঙ্খল। আমরা তো স্থায়ীভাবে সমস্যা সমাধানের চেষ্টা করছি নরসিংদীতে পিসিআর ল্যাব স্থাপন করা, এটা যদি আমরা যত দ্রুত সম্ভব করতে পারি তত আমাদের সমস্যা সমাধান হবে। বিশ্বে 210টি দেশ ও অঞ্চলে করোনা ছড়িয়ে পড়েছে, বাংলাদেশের অবস্থান এখন 19তম। কিন্তু টেস্টের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান তলানিতে। দেশে এখন 56টি ল্যাব থেকে পরীক্ষা হলেও ঢাকার বাইরে মাত্র 28টি ল্যাবে হচ্ছে পরীক্ষা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন সংক্রমণ ঠেকাতে হলে টেস্ট বাড়ানোর বিকল্প নেই। অ্যাক্সেসিবিলিটি, অ্যাভেলেবিলিটি, অ্যাফোর্ডেবিলিটি, এই তিনটা টেস্টের জন্য যতক্ষণ পর্যন্ত না আমরা সারা দেশব্যাপী ব্যাপৃত করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের সংক্রমণের ঝুঁকি থাকবে। দক্ষিণ এশিয়ায় দেশগুলোর মধ্যে বাংলাদেশে করোনা পরীক্ষা হয়েছে খুবই কম। প্রতি 10 লাখ জনসংখ্যার মধ্যে মাত্র 2683 জনের পরীক্ষা করা হয়েছে। এই সমীক্ষায় আফগানিস্তানের ওপরে বাংলাদেশের অবস্থান। প্রত্যেকটা জেলাতে অ্যাটলিস্ট একটা করে ল্যাবরেটরি থাকতে হবে। উপজেলাতেও আমরা চাই, এই উপজেলা একটা কম বড় জায়গা নাকি, একটা উপজেলাতে একটা পিসিআর ল্যাবরেটরি থাকবে না কেন?
করোনা সংক্রমণের প্রকৃত চিত্র পেতে হলে টেস্ট বহুগুণ বাড়ানোর বিকল্প নেই বলে মনে করেন জনস্বাস্থ্যবিদরা। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। প্রায় 50,000 মানুষের পূর্ব রাজাবাজারে অধিবাসীদের ঘরে রাখতে আনুষ্ঠানিক লকডাউন চলছে। এলাকার তরুণরা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবেন। পরীক্ষামূলক এই লকডাউন সফল করতে এলাকাবাসীর সহযোগিতা চেয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। একইভাবে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশের আরও 4 উপজেলায় লকডাউন চলছে। তহিদ শান্তকে নিয়ে আরও জানাচ্ছেন আসিফ টিপু। স্থানের পরিসরে পূর্ব রাজাবাজার খুব বড় এলাকা নয়, কিন্তু 50,000 অধিবাসীর এই ঘনবসতিপূর্ণ এলাকার 30 জন করোনায় আক্রান্ত। তাদের নাম পরিচয় গোপন রেখেই মঙ্গলবার মধ্যরাত থেকে শুরু হওয়া এই লকডাউন প্রথম পর্যায়ে 14 দিনের জন্য বলবৎ থাকবে। এই প্রক্রিয়ায় সন্তুষ্ট এলাকাবাসী, যদিও কিছুটা শঙ্কা প্রকাশ করেছেন বেসরকারি চাকরিজীবীরা। যারা বিভিন্ন অফিস অফিসে কাজ করছে, স্পেশালি হচ্ছে যারা প্রাইভেট জব হোল্ডার্স, তো তাদের জন্য এই লকডাউনটা ইট মাইট বি আ প্রবলেম। আর লকডাউনে সব গুছি আলহামদুলিল্লাহ। গৃহস্থালী আবর্জনা সরানো থেকে শুরু করে বাজার, এমনকি গুরুতর অসুস্থদের হাসপাতালে পৌঁছানো, এ ধরনের দায়িত্ব পালনে নিয়োজিত করা হয়েছে এলাকার তরুণদের। আর নিরাপত্তার দায়িত্ব শুধু পুলিশের। বাসায় খাবার নিয়ে আমরা দিয়ে আসতেছি, কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্স কল করে আমরা নিজেরা সহযোগিতা করে তাদেরকে হসপিটালে পৌঁছে দিচ্ছি। ভিতরে যে গলি রাস্তা আছে সবগুলো ব্লক, শুধু একটা আইবি হোস্টেলের গলিটা শুধু খোলা আছে। বেসরকারি জরুরি স্বাস্থ্যসেবায় আছে এবং সরকারি যে জরুরি সংস্থা, পানি, বিদ্যুৎ, গ্যাস, এই সংস্থা যারা নিয়োজিত আছে তাদের জন্য তারা বের হতে পারবে। 5 থেকে 10 জন করে ছেলে নিয়েছি যারা স্বেচ্ছাসেবীর কাজ করবে। মানুষের ঘরে থাকার জন্য যা যা দরকার সব সাপোর্ট আমরা দিব। পূর্ব রাজাবাজারের লকডাউন সফল করতে এলাকাবাসীর সহযোগিতা চেয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র। এখানে আমাদের পুলিশ বাহিনী আছে, আর্মি আছে, আমাদের লোকাল কাউন্সিলররা আছেন, এবং আমরা মনে করি যে সবাই মিলে আমাদেরকে এগিয়ে আসতে হবে। রাজধানীর বাইরে একইভাবে নোয়াখালীর সদর এবং বেগমগঞ্জেও চলছে দ্বিতীয় দফার লকডাউন। বুধবার বেলা 12টা থেকে লকডাউন শুরু হয়েছে বান্দরবান সদর ও রুমায়। আসিফ টিপু, নিউজ 24। দেশে প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে, তারপর স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই চলছে গণপরিবহন। যশোরের গণপরিবহনের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, গণপরিবহনের স্বাস্থ্যবিধি রক্ষায় মালিকদের পক্ষ থেকে কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, কি দেখছেন আপনি সরজমিন ঘুরে আমাদের জানাবেন। ধন্যবাদ আপনাকে। আসলে যদি স্বাস্থ্যবিধির কথা বলি, স্বাস্থ্যবিধি পুরোপুরি মানা হচ্ছে না, তবে কিছুটা হলেও মানা হচ্ছে। কারণ এখানে কিন্তু জনসংখ্যা যে লোক রয়েছে সে কিন্তু কম রয়েছে। অন্যান্য দিনের সময় ঈদ কিংবা অন্যান্য যে উৎসবগুলো থাকে সেই কারণে কিন্তু যাত্রীর সংখ্যা বেড়ে থাকে, কিন্তু এখন যে সময়টা রয়েছে, একদিকে করোনা, অন্যদিকে এই ঈদ কোনো উৎসব নেই, সে কারণে কিন্তু যাত্রীর সংখ্যা কম থাকার কারণে স্বাস্থ্যবিধি কিছুটা হলেও মানা হচ্ছে আমরা এমনটি কিন্তু দেখতে পেয়েছি। তো আমাদের, আমি কাউন্টারে একজন রয়েছে আমার সাথে, তার সাথে একটু কথা বলবো। আপনার কাছে একটু জানতে চাই, আপনারা কীভাবে স্বাস্থ্যবিধি মানছেন, এবং ভাড়াটা আমরা শুনি যে অভিযোগ থাকে বেশি নেওয়া হয়, আপনারা এটা কী বলবেন? এখন কোনো যাত্রী নাই, ভাড়ার কোনো রেট নাই, এখন সরকারি নির্ধারিত রেটে বিক্রি করছিলাম তাতেও কোনো যাত্রী নাই। আর স্বাস্থ্যবিধি সরকারের যা যা বলা আছে তার সব কিছুই আমরা মানছি, এমনকি ওই থার্মোমিটার, স্ক্যানিং থার্মোমিটার দিয়ে আমরা জ্বর মাপতেছি, এইভাবে, এতে কোনো সমস্যা হচ্ছে না আমাদের। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে তারা স্বাস্থ্যবিধি মানার কথা বলছেন, এবং আমরা দেখেছি দু একটি কাউন্টারে তাদের যে স্যানিটাইজার সেই সরঞ্জাম কিন্তু রয়েছে, এবং এখানে যাত্রী যারা রয়েছে তারা কিন্তু বরাবরই কিছু অভিযোগ করছে যে তাদের কাছ থেকে ভাড়া বেশি নেওয়া হয়। এবং এখানে আরও কিছু সমস্যা দেখছি যে আমরা যে গণপরিবহনগুলো চলছে এবং ছোটো ছোটো যে যান চলছে সেই যানগুলোই কিন্তু আমরা দেখছি যে কোনো স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, এবং যে লোকাল যে গাড়িগুলো রয়েছে চলছে সেই গাড়িগুলোও কিন্তু কিছুটা হলেও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। তো সব মিলে যে এখানে যে যাত্রীরা রয়েছেন তারা বলছেন যে তারা স্বাস্থ্যবিধি মানার চেষ্টা করছেন, এবং এই দূরপাল্লার যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু যাত্রী সংখ্যা আমরা কম দেখতে পেয়েছি। আমি একটু গাড়ির ভিতরে আপনার দৃশ্য একটু দেখাতে চাই ক্যামেরার মাধ্যমে আমরা, এবং এখানে যে ভাড়া নেওয়া হচ্ছে আমরা সরাসরি যাত্রীদের সাথে কথা বলবো, তাদের কাছেই জানবো আসলে
আপনি কোথা থেকে আসছেন? কত টাকা ভাড়া নিয়েছে? 1000 টাকা একটা সিট। এর আগে কত নিত? এর আগে 500 টাকা নিত। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে আগে নিত 500 টাকা ভাড়া, এখন কিন্তু সেই ভাড়া 1000 টাকা হয়েছে। তো যাত্রী সংখ্যা কম রয়েছে, আমি আর কয়েকজন যাত্রী রয়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনার কাছে একটু জানতে চাই, আপনি কোথা থেকে আসছেন, আগে কত ভাড়া নিত, এখন কত ভাড়া নিচ্ছে? আমি হাজির ছিলাম হচ্ছে এই যে সমুদ্রঘাটি থেকে আসছি, উল্লাসী সমুদ্রঘাটি যশোরে আমাদের বাসা। তো আগে হচ্ছে 450 টাকা নিত, এখন আমি দুইটা টিকিট কাটছি, 4 সিটের দুইটা টিকিট আমার কাছে রাখছে 1750 টাকা। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে তাদের কিন্তু ভাড়া অতিরিক্ত নিচ্ছে বলে এমনটি অভিযোগ করছেন, আমি আরেক একজনের সাথে একটু কথা বলবো। আপনি কোত্থেকে আসছেন, কোথায় যাবেন এবং ভাড়া কেমন নিছে? আমি সাতক্ষীরা থেকে আসছি, আমি ঢাকায় যাব। তা এখন ঢাকায় মানে ভাড়াটা হয়েছে ডাবল হয়ে গেছে, আগে ছিল 500 টাকা বাট এখন 1000 টাকা ভাড়া দিয়ে আমরা আসছি। এই যে আপনারা যে স্বাস্থ্যবিধি সেটা কেমন মানছে তারা? প্রথমত স্বাস্থ্যবিধি মানার জন্য তারা প্রথমত স্প্রে ব্যবহার করছে, আর আমরা যতটুকু নিরাপত্তা দরকার হয় ততটুকু নিরাপত্তা নিয়ে যাবার জন্য চেষ্টা করতেছি। যেহেতু আমাদের ওখানে যাইতে হবে, আমাদের ইমার্জেন্সি কতগুলো কাজ আছে সেই কাজগুলো করার জন্য আমরা সেখানে গিয়ে পৌঁছানোর চেষ্টা করতেছি। ভাড়া বেশি নিচ্ছে এর জন্য কোনো চেকিং কিংবা আপনাদের কাছে কেউ জিজ্ঞাসাবাদ করেছে কি? এবং আপনারা কি চান? এই ভাড়াটা বেশি নিচ্ছে কিন্তু আমাদের কাছে কেউ কোনো জিজ্ঞাসাবাদ করি নাই, বা আমরা কোথাও থেকে কোনো মানে কিছু পাই নাই বা সেই রকম কিছু জানতে পারি নাই। যদি সরকার কোনো ব্যবস্থা নিয়ে থাকে বা কোনো ভাড়া যদি কম করে থাকে তাহলে তারা সেইভাবে নেবে, বা পরিবহন সমিতি বা মালিকরা সেইভাবে ব্যবহার করবে যার ফলে ভাড়াটা কম হতে পারে। কিন্তু আমাদের সরকারি যে আইন হয়েছে সেই আইনে ভাড়াটা হয়তো বা বেশি ছিল, যার ফলে পরিবহন মালিকরা সেই ভাড়া নিয়ে সাবধানতার সাথে তারা গন্তব্যস্থলে পৌঁছচ্ছে, এবং আমরা সেখানে সাবধানতা অবলম্বন করে যাবার চেষ্টা করতেছি, যেহেতু আমাদের অবশ্যই ঢাকায় পৌঁছতে হবে। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে তারা ডবল ভাড়া দিয়ে কিন্তু এই স্থান থেকে যাত্রী যাচ্ছে, এবং তারা বলছেন যে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিন্তু তাদের যে ভাড়া নেওয়া হচ্ছে সেই ভাড়াটা কিন্তু অতিরিক্ত বেশি এবং কয়েক গুণ কোথাও নেওয়া হচ্ছে। এবং যদি কেউ অর্ধেকের কথা বলছে যে ডবল নেওয়া হচ্ছে, আবার কেউ কেউ বলছে যে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে, কয়েক গুণ ভাড়া নেওয়া হচ্ছে। তো স্বাস্থ্যবিধি মানার কথা বলছেন, তারাও কিন্তু মানছেন না। তো আমি আরেকজন যাত্রীর সাথে একটু কথা বলবো। আপনি কোত্থেকে আসছেন আর কোত্থেকে আসছেন? কলারোয়া থেকে। কলারোয়া? ও কলারোয়া। কত টাকা ভাড়া নিছে আপনার কাছ থেকে? 1000 টাকা। আগের তুলনায় কি বেশি না কম? আগে 500 নিত, এখন 1000, দুই সিট দিছে। আপনি শুনছিলেন যে আগে 500 টাকা ভাড়া নিত, সেখানে কিন্তু তারা 1000 টাকা ভাড়া নিচ্ছে। তো আমি একটু ড্রাইভার রয়েছে তার সাথে একটু কথা বলছি যে পুলিশে কত হচ্ছে কাছে কি, এমন কি আমরা জানি যে সরকার বিভিন্নভাবে ব্যবস্থা নিয়ে থাকে কিন্তু আমরা এখনও পর্যন্ত ব্যবস্থা কোথাও নিতে দেখিনি এমনটি কিন্তু আমরা দেখেছি। তো যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোই ব্যবস্থা নিচ্ছে কি আমরা এমন একটু জানবো। আপনারা তো সাতক্ষীরা থেকে আসলেন, ঢাকা যাবেন, কোথাও পুলিশি চেক কিংবা আপনাদের কোনো চেক কথা জিজ্ঞাসা করেছে কি? না, এদিকে পাই নাই। রাস্তায় মাঝে মাঝে চেক হয়, মাঝে মাঝে হয় না। দেখা যাচ্ছে যেটা চেক হয় সেখানে দেখে যে প্রতি সিটি আমাদের সরকার নির্ধারিত করে দিয়েছে গাড়িতে 20 জন যাত্রী বহন করা যাবে 40 সিটের গাড়িতে, সেই হিসাবে আমরা মেনটেন করে চলছি। এক্ষেত্রে যে ভাড়া বেশি নিচ্ছেন এক্ষেত্রে আপনাদের কিছু বলে কি? ভাড়া বেশি নেওয়ার কারণে দেখা যাচ্ছে যে যাত্রীর তো বুঝতে হচ্ছে, যাত্রী দেখা যাচ্ছে বেশি টাকায় তো আসলে পেরে ওঠে না সবাই। ঢাকায় যাইতে গেলে সবারই সমস্যা হয়, এখন যাদের ইমার্জেন্সি না গেলে নয় তাদের ওই জাতীয় হচ্ছে বাধ্যতামূলক, দেখা যাচ্ছে যে 1000 টাকা স্বাভাবিক কষ্ট হয়ে যায়। কিন্তু আমাদের তো মার খেয়ে যাচ্ছি আমরা এখানেই, যে আগে তো 500 টাকা ভাড়া ছিল, 60% হলে আর একটু বেশি হয় কিন্তু ডবল তো হয় না। ডবল হয় না, আমরা দেখা যাচ্ছে 42 সিটি গাড়িতে দেখা যাচ্ছে কোনো কোনো সময় আমাদের 42 বুক হয়, কোনো সময় দেখা যাচ্ছে যে 35, 37, 38 এরমও বুক হয়। এখন কিন্তু সেটা নাই, তো সরকার নির্ধারিত দিয়েছে যে 20 জনের উপরে যাত্রী নেওয়া যাবে না, তাহলে আমার সিট ক্যাপাসিটি 20 জন, 21 জন হইলে কিন্তু সরকার আবার ফাইন করতেছে, ওখানে 21 জনও নেওয়া যাচ্ছে না। তাহলে আমাদের ওখানে করণীর কী আছে? তাহলে আমাদের ওই দেখা যাচ্ছে কোনোটায় 18 জন হচ্ছে, কোনোটায় 12টা হচ্ছে, কোনোটায় দেখা যাচ্ছে 5 জন নিয়েও আসতে হচ্ছে, তাহলে এতে আমাদের কিন্তু ডিমারেজটাই বেড়ে যাচ্ছে। আপনারা তো নিয়ম মানছেন না, সরকার যে 60% ভাড়া বেশি নেওয়ার কথা বলছেন
সেক্ষেত্রে তো আপনার ওই নিয়মটা মানছেন না? ওই নিয়মটা মানতেছি না কোনটা, যেটা সরকার বলেছে সেটাই তো নিচ্ছি, সেটা তো তার বাড়তি তো নেওয়া হচ্ছে না। পাঁচশো টাকা ভাড়া হলে তো এক হাজার টাকা হয়, তাই ওই এক হাজার টাকায় নেওয়া হচ্ছে, বেশি তো নেওয়া হচ্ছে না। আবার যাত্রী দেখা যাচ্ছে যশোর থেকে যে যাত্রীটা সেটা আবার ওখানে কমাচ্ছে, এটা তো আসছে সাতক্ষীরার থেকে, সাতক্ষীরার থেকে এটার লং হিসাব করে দেখতে হবে। তো সাতক্ষীরার থেকে আসতে গেলে দোকানে এক হাজার টাকা ভাড়া প্রয়োজনে বাধ্যতামূলকই লাগছে। এবার যশোর থেকে যে টিকিটটা কাটছে দেখা যাচ্ছে আটশো নয়শো, এরমই হতে পারে। ধন্যবাদ আপনাকে, আপনি শুনছিলেন যে তাদের কিন্তু ভাড়া বেশি নেওয়ার অভিযোগ রয়েছে। এবং আপনাকে যদি একটু জানিয়ে রাখি, যশোরের যে চিত্রটি, এখন পর্যন্ত একশো বাষট্টি জন রোগী শনাক্ত হয়েছে করোনায়, সে কিন্তু কারণে কিন্তু দিন দিন যে করোনার যে ভয়াবহতা সেটা কিন্তু বাড়ছে, এবং এখন পর্যন্ত একজন রোগী মারা গেছে। এই ছিল দশর থেকে আমার কাছে সর্বশেষ ফিস্ট স্টুডিওতে আপনার কাছে। আপনাকে ধন্যবাদ দর্শক, যশোর থেকে যুক্ত ছিলেন রিপন আমাদের সাথে। এবার ফরিদপুরে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে, সামাজিক দূরত্ব না মেনে হাট বাজারে বেচা বিক্রি করছেন ক্রেতা বিক্রেতারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সোহাগ। সোহাগ, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, সামাজিক দূরত্ব রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, আপনি কি দেখছেন এবং কি তথ্য আছে আপনার কাছে সর্বশেষ আমাদের জানাবেন। আপনি জানেন যে সাধারণ জনগণের চলাচলের জন্য গত মাস থেকে যে লকডাউন শিথিল করা হয়েছে, তারপর থেকেই কিন্তু আমরা দেখতে পেরেছি যে ফরিদপুরের সাধারণ জনগণ বাইরে বের হয়ে আসছেন। যে স্বাস্থ্যবিধি মানার কথা ছিল সেই স্বাস্থ্যবিধি কিন্তু কেউ মানছেন না, যার ফলে ফরিদপুর শহরে দিন দিন করোনার আক্রান্ত সংখ্যা বৃদ্ধি পেয়ে চলেছে। আপনাকে যদি একটু বলি যে করোনার এই পর্যন্ত শুরু থেকে গত তিন তারিখ পর্যন্ত এ মাসের যে 335 জন করোনা রোগী আক্রান্ত হয়েছিল, কিন্তু স্বাস্থ্যবিধি না মানার ফলে কিন্তু আমরা এক সপ্তাহের ব্যবধানে যেটা দেখেছি যে 332 জন কিন্তু করোনার রোগী আরও নতুন শনাক্ত হয়েছে, যার ফলে ফরিদপুর শহরে এখন কিন্তু 367 জন রোগী করোনা আক্রান্ত হয়েছে। তো এই বিষয়ে কিন্তু স্বাস্থ্যবিধি যে মানার কথা সেগুলো কিন্তু কেউ মানছেন না। তো জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু একটা বিষয়ে তারা জানিয়েছেন যে 10টি স্ট্রাইকিং ফোর্সের মাধ্যমে তারা সাধারণ জনগণকে সচেতন করার পাশাপাশি যে আইন যে লঙ্ঘন করছে তাদেরকেও কিন্তু জরিমানা করা হচ্ছে আর্থিকভাবেও। সেই বিষয়ে কিন্তু গতকালকে একটি উপজেলাতে 58,000 টাকা জরিমানা করছে স্বাস্থ্যবিধি না মানার কারণে। একটা বিষয় যদি এখন দেখাই আপনাকে, আমি এখন দাঁড়িয়ে আছি যে ফরিদপুরের যে জনতা ব্যাংকের মোড়ে, সেই জনতা ব্যাংকের মোড়ের চিত্র যদি একটু দেখেন যে আপনারা যে পিছিয়ে যারা রয়েছে যে তারা কিন্তু কেউ স্বাস্থ্যবিধি মানছেন না। আপনারা দেখছেন যে সবাই কিন্তু গায়ের সাথে গা লাগিয়েই রয়েছে। একটা বিষয় যে মাস্ক পরিধানের যে বিষয় রয়েছে সেই মাস্ক পরিধান কিন্তু অধিকাংশ মানুষই করছেন না, আর যারাও করছেন তারা কিন্তু সামাজিক দূরত্ব বজায় রাখছেন না। যেহেতু ফরিদপুরের শহরে এখন ভয়াবহ আকার ধারণ করছে, সেই বিষয়ে যে সামাজিক দূরত্বটা বজায় রাখার দরকার সেই সামাজিক দূরত্ব কিন্তু কেউ বজায় রাখছে না। তো এই বিষয়ে যদি একটু কথা বলি যে মুরব্বী, আপনার মাস্ক কোথায়? মনে না থাকলে কি হবে? আপনি শুনছিলেন কিন্তু অজুহাত দেখাচ্ছে যে মনে নাই, কিন্তু আমি যদি আরেকটু কথা বলি আরেকজনের সাথে যে ভাই আপনারা সামাজিক দূরত্ব কেন বজায় রাখছেন না, গায়ের সাথে মিশে আছেন কেন? সবার সাথে তো একজনের 3 ফিট দূরত্ব থাকার কথা, আপনার তো কেউ মানছেন না কেন? শুনছিলাম যে কেউ কিন্তু সেমনভাবে সঠিক নিয়ম যে মানার সেটা কিন্তু কেউ জানছে না, কেউ মানছেন না। আপনারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু যে গায়ের সাথে লাগিয়ে দাঁড়ানোর সেটা কিন্তু দাঁড়িয়ে আছে, সে সামাজিক দূরত্ব না ফলা দাঁড়া ই করার কারণেই কিন্তু ফরিদপুরে আক্রান্ত সংখ্যা বৃদ্ধি পেয়ে চলেছে। তাছাড়া এই শ্রম যে মানুষ রয়েছে সেই শ্রমিক ছাড়াও কিন্তু যে ফুটপাতের যে দোকান রয়েছে সেই দোকানেও কিন্তু সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে বেশ লোকের সমাগম হচ্ছে, সেখানেও কিন্তু বেশ সকাল থেকেই যারা ব্যবসায়ী আছে তারা ফুটপাতে এসে ব্যবসা করার জন্য কিন্তু দোকান খুলছে, সেখানেও লোক সমাগম হওয়ারও কিন্তু ই করা হচ্ছে। সেখানেই সকাল থেকেই এই আমরা দেখতে পাচ্ছি যে রাত পর্যন্ত এই কাজ চলে, যেহেতু সকাল
যে বিকাল 4টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে যে ব্যবসা করার কথা ছিল সেগুলো কিন্তু তারা করছে না, তারা কিন্তু রাত পর্যন্ত করছে। তো একটা বিষয় যদি জানিয়ে রাখি যে ফরিদপুর যে একটা উপজেলা হয়েছে ভাঙ্গা উপজেলা, সেখানে স্বাস্থ্যবিধি না মানার ফলে কিন্তু আজকে থেকে সকাল 8টা থেকে বেলা 12টা পর্যন্ত যে ব্যবসা করা সেই বিষয়টা কিন্তু জেলা প্রশাসন নিশ্চিত করেছে যে আজকে 12টা পর্যন্ত ব্যবসা করতে পারবেন তারা। তো আক্রান্তের সংখ্যা দিন দিন ভয়াবহতা আকার ধারণ করার ফলেই কিন্তু ফরিদপুরের কিন্তু যে করোনার সংক্রান্ত সে কিন্তু আরো আক্রান্ত হবে এমনটাই ধারণা করছেন সাধারণ জনগণ। তো এই পর্যন্ত ছিল আমার কাছে করোনার সর্বশেষ। আপনাকে ধন্যবাদ দর্শক। ফরিদপুর থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সোহাগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ। দীর্ঘ 11 মাস কারাভোগের পর 2008 সালের 11 জুন তৎকালীন আওয়ামী লীগ সভাপতিকে মুক্তি দিতে বাধ্য হয় সেনা নিয়ন্ত্রিত অন্তর্বর্তীকালীন সরকার। আরো জানাচ্ছেন শাহালি জয়। ঢাকার রাস্তায় সেদিন এমনই ঢল নেমেছিল মানুষের। দীর্ঘ 11 মাস কারাগারে আটক থাকার পর এদিনই মুক্তি পান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। অবরুদ্ধ গণতন্ত্র মুক্তির পথে এগিয়ে যায় আরও এক ধাপ। 1-11 অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনাকে গ্রেফতার করে সংসদ ভবনের বিশেষ কারাগারে রাখে। কারাগারের অভ্যন্তরে তিনি অসুস্থ হয়ে পড়েন। তখন বিদেশে চিকিৎসার জন্য তাকে মুক্তি দেওয়ার দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। আওয়ামী লীগ সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের ক্রমাগত চাপ, আপোষহীন মনোভাব এবং অনড় দাবির পরিপ্রেক্ষিতে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে প্যারোলে মুক্তি দিতে বাধ্য হয়। 2007-এর পট পরিবর্তনের পর থেকেই দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হয় এক ধরনের অস্বস্তি। শুরু হয় রাজনৈতিক দল ভাঙা গড়া, নতুন দল গঠন আর রাজনৈতিক নেতাদের গ্রেফতার। এরই ধারাবাহিকতায় ওই বছর জুলাই মাসে গ্রেফতার হন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শাহ আলী জয়, News24, ঢাকা। সাভার ও আশুলিয়ার বিভিন্ন কারখানায় শ্রমিক ছাঁটাই শুরু করেছে কর্তৃপক্ষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি করোনা পরিস্থিতিতে কেন শ্রমিক ছাঁটাই করা হচ্ছে, এ বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন, কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। আমি এই মুহূর্তে রয়েছি আশুলিয়া এলাকায় এবং সাভার, আশুলিয়া এবং ধামরাই এ পর্যন্ত ঈদের পর কিন্তু 5-6 হাজার শ্রমিক ছাঁটাই করা হয়েছে বলে অভিযোগ করেছে শ্রমিক নেতারা। কিন্তু এই যে করোনার যে পরিস্থিতি সেটার কারণে কিন্তু আসলে যে থমকে গেছে কিন্তু আশুলিয়া এবং সাভার ধামরায় যে শিল্প অঞ্চল, সেখানে আসলে তাদের যে অর্ডার বা কাজ সেই সব কাজ না থাকার কারণে কর্তৃপক্ষ বলছে যে তাদেরকে আসলে ছাঁটাই করতে হচ্ছে এবং পর্যায়ক্রমে কিন্তু একের পর এক ছাঁটাই করা হচ্ছে। এবং আপনারা জানেন যে আমরা একটু কথা বলতে চাই যে যাদের সঙ্গে যাদেরকে ছাঁটাই করা হয়েছে কি কারণে ছাঁটাই করা হয়েছে আপনাদের, কি কোন গার্মেন্টসের আপনি? আমি মেডলার গার্মেন্টসে চাকরি করি নসিংহপুর। হ্যাঁ, আমাদেরকে ঈদের আগে ছাঁটাই করছে। হ্যাঁ, যাতে মানে বেতন টেতন না দেওয়া লাগে। হ্যাঁ, কাজ সব আছে কিন্তু তারপরে আমাদের প্রায় 245 লোকের ছাঁটাই করছে। এখন আমাদেরকে চাকরি লেখছে সাময়িক বরখাস্ত, এই মুহূর্তে আমাকে চাকরিও দিচ্ছে না আবার বেতনও দিতেছে না। আমার সামনে ঈদ আছে, কুরবানি ঈদ আছে, বোনাস আছে, এগুলো টাকা আমরা এখন ঘর ভাড়া বাড়ি আলা ঘর ভাড়ার লেগে চাপ দিতেছে, আমরা ঘর ভাড়া আমরা দিতে পারতেছি না। কোম্পানি টাকা পয়সার বিষয়ে কোনো সারে তা আমরা অজ্ঞাত মামলা দিয়ে থেকে দিয়েছে আমাদের উপরে, যাতে আমরা গেটের সামনে না যাই। হ্যাঁ, বেতনের জন্য যাতে না যেতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার সাথে একটু কথা বলি, আসলে শ্রমিক কেন ছাঁটাই করা হচ্ছে? শ্রমিকদের এই করোনার মাঝে শ্রমিকরা বাড়িতে গেছিলো, বাড়িতে যাওয়ার পর ফ্যাক্টরি ডিউটি টাইম আসছিলো, এখানে আসার পর তাদেরকে বলতেছে তোমাদের চাকরি নেই, চাকরি নেই, তখন তোমরা বাড়িতে চলে যাও। এভাবে শ্রমিকদের বারবার সব সময় এগত মালিকরা বলছে, এর ফলে এখন গার্মেন্টস শ্রমিকরা যদি রাস্তায় নামে বেতনের জন্যে, তখন পুলিশ প্রশাসন এলাকার মাস্তান বাহিনী শ্রমিকদের উপরে লাঠিচার্জ করে। আর মেডলার গার্মেন্টসে 245 জন শ্রমিককে ছাঁটাই করেছে, ভিনটেজ গার্মেন্টসে 45-40 জন শ্রমিক ছাঁটাই করেছে। অনেক ধন্যবাদ আপনাকে। অনেক যেমনটি আসলে বলছিলেন যারা শ্রমিক তারা কিন্তু বলছেন যে আসলে কেন তাদেরকে ছাঁটাই করা হয়েছে। এবং আমি একটু শ্রমিক নেতার সঙ্গে একটু কথা বলতে চাই, তার সঙ্গে আপনার সাথে একটু কথা বলতে চাই, এই যে শ্রমিকগুলি ছাঁটাই করা হচ্ছে এবং আপনারা আসলে কি বলছেন, কি কারণে আসলে মূলত ছাঁটাই করছেন এবং শ্রমিক নেতারা আসলে কি করছে শ্রমিকদের জন্য? আমরা জানেন যে আপনারা বিগত ঈদের আগে থেকে মেডলার অ্যাপারেলস, তারপরে ভিনটেজ গার্মেন্টস, এগুলোতে প্রায় 300 শতাধিক শ্রমিক ছাঁটাই করছে। তাদেরকে নিয়ে আমরা ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, থানা,
শ্রম পরিদর্শকের কার্যালয়, শ্রম পরিদর্শকের কার্যালয় বিজিএমই, সেখানে আমরা চিঠি দিয়েছি চাকরি ফেরতের জন্য, কিন্তু কোনো জায়গা থেকে এখনো পর্যন্ত শ্রমিকদের চাকরি ফেরতের কোনো ব্যবস্থা তো করাই হয় নাই। বরঞ্চ আমরা দেখতে পেলাম ঈদের পরে বিভিন্ন কারখানায়, যে স্টার্লিং, ধীরজ, এনবয়, শারমিন, এইভাবে বড় বড় যে গ্রুপ কারখানাগুলো, তারা প্রতিদিনই 20 জন 25 জন 10 জন এইভাবে করে তারা ছাঁটাই করছে। এবং আমাদের ধারণা যেটা, ঈদের পরে কারখানা খোলার পরে এখন পর্যন্ত এই আশুলিয়াতেই কমপক্ষে 5 থেকে 6 হাজার শ্রমিক তারা ছাঁটাই হয়ে গেছে বিভিন্নভাবে। এখন এই ছাঁটাইগুলো করা হচ্ছে কীভাবে, বেশ কিছু প্রক্রিয়া করা হচ্ছে। যেমন করোনার একটা উচিলা, যে যদি কোনো শ্রমিকের জ্বর পাওয়া যায়, দেখা যায় যে টেস্ট করার পরে তারা জ্বর আছে দেখতেছে, তখন তারে ছুটি দেয়। ছুটি দেওয়ার পরে 2-3 দিন পরে যখন সে সুস্থ হয়ে আবার কাজ কর্মক্ষেত্রে আসে, তখন তারে বলে তুমি এই করোনার নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আস। কিন্তু যখন তারা ওই টেস্ট করতে যায় করোনা কেন্দ্রে, তখন কিন্তু বলে সাধারণ সর্দি জ্বরে কোনো টেস্ট হয় না। তো যার ফলে দেখা যায় যে ওই সার্টিফিকেটও তার জোগাড় হয় না, আবার এদিকে তার চাকরিও হচ্ছে না। এরা এটা একভাবে করতেছে। আবার লকডাউনের সময় যখন বিভিন্ন কারখানা বলছিল যে যারা বাড়িতে আছে তারা না আসলেও চলবে, শুধু এই এলাকাতে যারা আছে তারা চাকরি করবে, কিন্তু এখন দেখা যাচ্ছে ঈদের পরে যখন এই করোনার মধ্যে যে গার্মেন্টস শ্রমিকরা, আমরা দেখছি যে নেগেটিভ সার্টিফিকেট নেওয়ার জন্য কিন্তু জাল সার্টিফিকেটও তারা টাকার বিনিময়ে সংগ্রহ করেছে, এরকম কয়েকজন ধরা পড়েছে, কিন্তু গার্মেন্টস শ্রমিক কি বেশি, আসলে এটা কেন হচ্ছে? এটা আমরা বললাম ওই যে কারখানা থেকে বলা হচ্ছে নেগেটিভ সার্টিফিকেট দিতে হবে, নাহলে তার চাকরি থাকবে না এবং তারে জয়েন করতে দিবে না। তো যার সার ফলে এখন ওই যে আপনারা জানেন যে কেন্দ্রগুলো আছে, মাত্র সাভারে 2টা কেন্দ্রই আছে, একটা সরকারিভাবে বিএলআরআই, আর হলো এনাম মেডিকেলে প্রাইভেট। এনাম মেডিকেলে আপনার টেস্ট করতে গেলে 5,000 টাকা খরচ হবে, একটা শ্রমিক বেতন পায় 6,000, তো 5,000 টাকা টেস্ট করে তো তার সম্ভব না। আর বিএলআরআই গিয়ে সেখানে সে লাইন দিয়ে পাচ্ছে না, মানে তার টেস্ট নিচ্ছে না, তখন হয়তো অনেক শ্রমিক বাধ্য হয়ে এই এই জাল সার্টিফিকেট সংগ্রহ করতে বাধ্য হচ্ছে। কিন্তু এই এই কারণে আমরা মনে করি যে আসলে এটা করোনার উসিলায় মালিকরা এটা একটা ছাঁটাইয়ের পথ হিসেবে নিছে। যদিও আমরা জানি যে এখানে যদি কোনো শ্রমিক করোনা আক্রান্ত হয়ে থাকে, যেটা বিজিএমই ঘোষণা দিচ্ছে, সরকারও ঘোষণা, এটা ওই মালিকের দায়িত্ব, সে ওই শ্রমিকের টেস্ট করবে, কিন্তু তারা সেই দায়িত্ব নিচ্ছে না। যেমনটা আসলে বলছিলেন যে শ্রমিক নেতা কিন্তু তারা বিস্তারিত বলছিলেন, এবং এই যে পোশাক কারখানায় যেসব শ্রমিকগুলোকে ছাঁটাই করা হয়েছে, এবং তারা আসলে যে ছাঁটাই হওয়ার পরে এখন দাঁড়ে দাঁড়ে ঘুরছে, এবং যাদের জীবিকার জন্য তারা কাজ করতেন তারা কিন্তু এখন অসহায় হয়ে পড়েছে, এবং এই করোনার মধ্যে তাদের কিন্তু কাজ নাই, এবং বাসা বাড়ি এবং তাদের যে ছেলে মেয়ে সেগুলো কিন্তু তারা ঠিক মতো খেতে দিতে পারছে না। এই ছিল আমার কাছে আশুলিয়ার শিল্প অঞ্চলের শ্রমিক সাথে সর্বশেষ খবর। চলে যাচ্ছি স্টুডিওতে আকাশের কাছে। আকাশ সাভারে আশুলিয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাজমুল হুদা। কর্মী ছাঁটাইয়ের বিষয়ে সার্বিক চিত্র এবং সর্বশেষ তথ্য আমাদের সে তিনি জানাচ্ছিলেন। গুরুতর অসুস্থ সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যেতে চায় পরিবার। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর গেল শুক্রবার ব্রেইন স্ট্রোক করেন বর্ষিয়ানি আওয়ামী লীগ নেতা। অপারেশন শেষে জ্ঞান ফিরে না আসায় চিকিৎসকরা মোহাম্মদ নাসিমকে প্রথমে 48 ঘন্টা ও পরে 72 ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রাখেন। সোমবার ওই সময় পার হয়ে গেলেও শারীরিক অবস্থার উন্নতি হয়নি তার। এরই মধ্যে করোনা সংক্রমণ কাটিয়ে উঠেছেন মোহাম্মদ নাসিম। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনাকালের বাজেট আজ, অর্থনীতি পুনরুদ্ধার চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা। মহামারীর ক্ষতি কাটিয়ে ওঠার প্রত্যয় প্রধানমন্ত্রী। আমরা একদিকে যেমন করোনা মোকাবেলা করব, আমফান ঘূর্ণিঝড় আমরা মোকাবেলা করেছি, আবার পাশাপাশি আমার দেশের মানুষের স্বাভাবিক জীবন যাপনটা যাতে চলে, তারা যেন কষ্ট না পায়, তাদের জন্য যা যা করণীয় সেটা আমি করে যাব। অর্থবাজার রোদ ও ব্যবসা বাণিজ্যে গতি ফেরাতে পারে কালো টাকা সাদা করার সুযোগ, মত বিশেষজ্ঞদের। আবাসন খাতে বিনিয়োগের পরামর্শ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কুয়েতে গ্রেপ্তার থাকছেন পাপুল, শাস্তি হলে হারাবেন এমপি পদ, তদন্ত নামছে দুর্নীতি দমন কমিশন। সময় মতো পরীক্ষা না হওয়ায় বাড়ছে করোনা সংক্রমণ, ঢাকার বাইরের চিত্র করুন। ফল পেতে লাগছে 10 দিনও, দ্রুত অধিক হারে টেস্টের পরামর্শ।
রাজধানীতে আনুষ্ঠানিক লকডাউনে পূর্ব রাজাবাজার স্বেচ্ছাসেবকের দায়িত্বে তরুণরা বহাল থাকবে 14 দিন লকডাউনে দেশে চারো চার উপজেলা দর্শক এই ছিল বিরতির সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই